বন্ধুরা আপনারা কি কখনও সিঙ্কে ফ্যাবিকলের ইউজ করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন তারই সাথে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে নিজের জন্য আপনারা কিছু টাইম বের করে নিতে পারবেন অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো আমরা যখন কোথাও বেড়াতে যাই বিশেষ করে বিয়ে বাড়ি গেলে কোনো আত্মীয় স্বজনের বিয়ে রয়েছে এক দুদিন আগে আমরা যাচ্ছি আর সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের চুড়িও সাথে ক্যারি করি কারণ বিয়েবাড়িতে ড্রেসের ম্যাচিংয়ে বা শাড়ির ম্যাচিংয়ে চুড়ি কিন্তু আমাদের পরতেই হয় তো এই চুরিগুলোকে না আমরা ঠিকঠাক মতো করে ক্যারি করতে পারি না কেন পারি না কারণ ব্যাগের মধ্যে যখন আমরা ঢুকিয়ে নিয়ে যাই সেই ক্ষেত্রে দেখবেন এই চুরিগুলো না এলোমেলো হয়ে যায় ব্যাগের চারিপাশে ছড়িয়ে পড়ে আবার অনেক সময় কি হয় চুরিগুলোকে এইভাবে করে ক্যারি করলে দেখবেন চুরির মধ্যে যে ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো নষ্ট হয়ে যায় তাই এই চুড়িগুলোকে যাতে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়ে যেতে পারি তারই একটি দারুণ উপায় নিয়ে নিতে হবে ঘড়ি তো পুরনো নষ্ট ঘড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বিশেষ করে দেবেন বাচ্চাদের ঘড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পুরনো হয়ে যায় তো আপনারা চাইলে সেই ঘড়িগুলো নিয়ে নিতে পারেন তারপরে এই ঘড়ির মধ্যে চুড়িগুলোকে ঢুকিয়ে দিতে হবে আর একটা ঘড়ির মধ্যে দেখবেন অনেকগুলো চুড়ি আপনারা এইভাবে করে রাখতে পারবেন তারপরে ঘড়ির বেলটাকে বন্ধ করে দিতে হবে মানে লাগিয়ে দিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা এই চুড়িগুলো কিন্তু আর খুলে এদিকে ওদিকে ছড়িয়ে যাবে না আর তাছাড়া শুধু ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে যাবেন সেক্ষেত্রে নয় আপনারা চাইলে বাড়িতেও কিন্তু এভাবে করে চুড়িগুলোকে অর্গানাইজ করে রাখতেও পারবেন আশা করছি এই টিপসটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে ইরেজার পেন্সিল বাচ্চারা ইউজ করে থাকে আর বাচ্চারা এই ইরেজারগুলো ইউজ করতে করতে দেখবেন পেন্সিলের ডাক কেটে দেয় তারপর দেখবেন অনেক নোংরা হয়ে যায় বাচ্চারাই এমনটা করে থাকে তারপর তাদের বাইনাও হয়ে থাকে যে এই কালো কালো নোংরা ইরেজারগুলো আমরা ইউজ করব না নতুন ইরেজার চাই আবার নতুন ইরেজার কিনে দিলেও তারা কিন্তু এইভাবে করে ইরেজারগুলোকে নোংরা করে থাকে আর বারবার ইরেজার কেনার কোনো প্রয়োজন নেই তার জন্য একটা দারুণ উপায় কি করতে হবে নিয়ে নিতে হবে সরষের তেল আর এক ফোঁটা মতো সরষের তেল আঙ্গুলে লাগিয়ে এইভাবে করে ইরেজারগুলোকে ঘষে নেবেন তাহলে দেখবেন ইরেজারে লেগে থাকা পেন্সিলের দাগ বা যত কালো কালো নোংরা দাগ থাকুক না কেন সব কিন্তু একদম রিমুভ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিক এই পদ্ধতিতেই বাকি ইরেজারগুলো আপনারা খুব সহজে অল্প টাইমের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন তারপরে দেখবেন এই ইরেজারগুলো একদম নতুনের মতো হয়ে যাবে আর বাচ্চাদের দিলে তারা বুঝতেই পারবে না যে এটা নতুন না পুরানো ই রেজার আর আপনাদের যদি মনে হচ্ছে তেল তেলে ভাব থাকবে তাহলে একটু ভিজে কাপড় দিয়ে চিপে মুছে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে তেলতেলে তেলে ভাবটাও দূর হয়ে যাবে এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে শার্টের মধ্যে লাগানো থাকে এরকম ধরনের অনেকগুলো বোতাম আর এই বোতামগুলো না কিছু দিনের মধ্যেই খুলে যায় বা ডাল হয়ে যায় আর দামি দামি শার্টের বোতামগুলো যদি ডাল পড়ে যায় তাহলে দেখবেন দেখতে ভালো লাগে না একদম শার্টের যে শো সেই শোটাই নষ্ট হয়ে যায় তো তার জন্য একটা দারুণ উপায় নিয়ে নিতে হবে নেলপেন ট্রান্সপ্যারেন্ট নেলপেন্ট নেবেন আর এই নেলপেন্ট আমি কি করব বোতামের মধ্যে দেখুন এইভাবে করে লাগিয়ে দেব। প্রথমে বোতামের মধ্যে যেখানে সুতো রয়েছে মানে সেলাই রয়েছে সেই জায়গায় একটু ভালো করে লাগিয়ে দেবেন তারপরে বোতামের চারিপাশে এই পেন্টটাকে এইভাবে করে লাগিয়ে দিতে হবে তাহলে দেখবেন বোতামের যে সেলাই সেই সেলাইটা খুব মজবুত হয়ে যাবে নেলপেন্ট লাগানোর কারণে আর দ্বিতীয়ত দেখবেন বোতামের মধ্যে যেই চমকটা গায়েব হয়ে গেছিলো সেই চমকটাও ফিরে আসবে দারুণ সাইন করবে বোতামটা যার কারণে দেখবেন এই শার্টটা আর দেখতে বিচ্ছিরি লাগবে না তো আপনারা নতুন শার্ট কিনে আনার পরে যদি কাজটি করে নিতে পারেন তাহলে তো খুব ভালোই হয় এবার কি করতে হবে শুকানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে অল্প একটু টাইমের মধ্যেই শুকিয়ে যাবে আশা করছি এই টিপসটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা কিচেন সিঙ্ক আমরা যতই পরিষ্কার করি না কেন বাসন ধোয়ার পরে সবসময় তো আমরা পরিষ্কার করেই রাখি তাছাড়া দেখবেন বেলায় খাওয়া দাওয়া করার পরে বাসন ধোয়ার পরে কিচেন পরিষ্কার করার সাথে সাথে আমরা সিংটাকেও পরিষ্কার করি কিন্তু তা সত্ত্বেও শিং পরিষ্কার থাকলেও আপনারা দেখবেন সিঙ্কের ড্রেনের থ্রু আরশোলা ছোট ছোটো পোকাগুলো তারপর দেখবেন বিভিন্ন রকমের পোকা এই ড্রেনের থ্রু এসে থাকে আর পুরো কিচেনে ছড়িয়ে যায় আর তার সাথে সাথে রোগ জীবাণুও ছড়িয়ে পড়ে আর রোগ জীবাণু ছড়িয়ে পড়লে আমরা খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি অনেক সময় তো আমরা বুঝতেই পারি না যে এত ঘন ঘন আমরা অসুস্থ কেন হয়ে পড়ছি অনেক সময় দেখা যায় পেট খারাপ হচ্ছে মাথা ব্যথা হচ্ছে বমি হচ্ছে তো এই সব কারণের জন্য হতে পারে তার জন্য কি করতে হবে রাতের বেলায় যখন আপনারা খাওয়া দাওয়া করে নেবেন সিংটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে একটু ট্যালকাম পাউডার এই সিঙ্কের ড্রেনের মধ্যে ছড়িয়ে দেবেন আর যদি সিঙ্কের চারিপাশে ছড়াতে চান তাতেও আপনারা ছড়াতে পারেন সেক্ষেত্রে দেখবেন সিঙ্কের মধ্যে যদি কোনো বাজে গন্ধ থাকে কারণ অনেক সময় এরকম হয় না মাছ মাংস ধোয়ার কারণে সিঙ্ক দিয়ে আঁচটে গন্ধ বেরোচ্ছে তাহলে দেখবেন সেই গন্ধটাও দূর হয়ে যাবে আর বন্ধুরা যদি একটু হলুদের সাথে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আরও ভালো কাজ দেবে এই ড্রেনের থ্রু আর শোলা পোকামাকড় কোনো কিছুই কিন্তু আর আসতে পারবে না তাই আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা পরবর্তী টিপসটাও আমার শিং সম্পর্কে শিং তো প্রত্যেক বাড়িতেই রয়েছে আর সিঙ্কের ইউজটা আমরা সবচেয়ে বেশি করে থাকি কিন্তু কখনো কখনো দেখা যায় সিঙ্কের চারিপাশে ক্র্যাক চলে আসে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্কের সাইডে একটু ক্র্যাক এসে গেছে এই ক্র্যাকটা যাতে আর না বাড়ে বা না বাড়তে পারে তার জন্য একটা দারুণ উপায় শেয়ার করব কারণ সিঙ্কের এই ক্র্যাকটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে দেখবেন সিঙ্কটা নষ্ট হয়ে যেতে পারে সিঙ্কের মধ্যে বড় ফাটলের সৃষ্টি হতে পারে আবার অনেক সময় দেখা যায় এই ফুটোর মধ্যে এই ক্র্যাকের মধ্যে পিঁপড়ে টিপড়ে ঢুকে গিয়ে কিন্তু তারা বাসা বেঁধে থাকে তার জন্য কি করবেন নিয়ে নেবেন ফ্যাবিকল আর ফ্যাবিকল নিয়ে না এইভাবে করে এই যে ক্র্যাক পড়েছে সেই ক্র্যাকের মধ্যে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই ক্র্যাকটা বন্ধ হয়ে যাবে আর মানে বাড়তে পারবে না কোনো ফাটলের সৃষ্টিও হবে না তাই ফেবিকল যদি বাড়িতে না থাকে তাহলে অবশ্যই কিনেও এই কাজটি করতে একদমই ভুলবেন না তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই কাজগুলো আমরা নিজেই করতে পারবো তার জন্য আলাদা করে কোনো প্লাম্বার বা কোনো মিস্ত্রি ডাকার প্রয়োজন পড়বে না আশা করছি টিপসটি কাজে দেবে চলুন এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমি নিয়েছি চিরুনি চিরুনি আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি কিন্তু দেখবেন বন্ধুরা কিছু কিছু চিরুনির এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন খুব ধারালো হয়ে থাকে যার কারণে চুল আচরানোর সময় স্ক্যাল্পের মধ্যে আঁচড় চলে আসে অনেক সময় কি হয় বাচ্চাদের চুল আচরানো সময় অনেক সময় ব্লাডও চলে আসে কারণ বাচ্চাদের স্কিন খুব সফট হয়ে থাকে তাই বাচ্চাদের চুল আঁচড়াতে গেলে এই রকম ধরনের সমস্যা হয়ে থাকে এই রকম ধরনের চিরুনি যদি ইউজ করা যায় তাহলে তো তার জন্য একটা দারুণ উপায় চিরুনির এই ধারালো ভাবটা দূর করার জন্য গ্যাস জ্বালিয়ে নিন আর একটা চাকু নিয়ে নিন চাকুটাকে গরম করে নিন ঠিক আছে তবে এই চাকুটাকে হালকা একটু গরম করতে হবে খুব বেশি গরম করলে হবে না তারপর চিরুনির দাঁতের এই জায়গাগুলোতে গরম চাকুটাকে হালকা একটু এইভাবে করে বুলিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে করে বুলিয়ে নিলে আপনারা দেখবেন চিরুনির যে ধারালো ভাব সেই ধারালো ভাবটা একদম বসে যাবে আর যার কারণে এই চিরুনিটাকে ইউজ করতে আর কোনো অসুবিধা হবে না তাই কোনো জিনিসই আমাদের ফেলে দেওয়া উচিত নয় তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি এই ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগানো যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন আমাদের জিনিসটা কাজেও লেগে যাবে আর সেই কাজের মাধ্যমে আমরা কিছুটা হলেও সাশ্রয়ও করে নিতে পারবো আশা করছি এই টিপসটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবেন না তারই সাথে একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা